শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। দাম বেশি হলেও প্রিয়জনের জন্য পছন্দসই পণ্যটি কিনতে পেরে খুশি ক্রেতারা। চৈত্রের খরতাপে আরামদায়ক পোশাকে নজর বেশি, জানিয়েছেন বিক্রেতারা। বিপণী বিতানগুলোতে ঈদের বাজারের বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। রমজানের শেষ দশ দিন ধরে চলে ঈদের খুশির ক্ষণ গণনা। এই সময়টাতে জমজমাট থাকে রাজধানীর বিপণী বিতানগুলো, এবারও তার ব্যতিক্রম নয়, জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা। শাশুড়ি কিনেছি, মার কিনেছি, বোনের কিনেছি, বোনের মেয়ের জন্য কিনেছি, নিজের জন্য কিনেছি। অনেক ভালো লাগছে, কারণ ফ্যামিলির সাথে শপিং করতে আসাটাই আনন্দ, এটাই আসলে আনন্দ ঈদের। ক্রেতারা পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখালেও প্রিয়জনের জন্য উপহার কিনে খুশি তারা। ঈদের জন্য তো মনে করেন বাচ্চাদের জন্য জর্জেটই প্রয়োজন, কিন্তু গরমের জন্য সুতি বেটার। আমাদের দাম অন্যান্য বারের চেয়ে এবারে একটু বেশি মনে হচ্ছে, কিন্তু কেনাকাটা প্রায় শেষের দিকেই, দাম অন্যান্য বছরের চেয়ে একটু বেশি। বিক্রেতারা বলছেন এবার গরমকে প্রাধান্য দিয়ে পোশাক কিনছেন ক্রেতারা। গরমে ঈদ পড়ছে, এই জন্য থ্রি পিসটাই চলতেছে বেশি। আমাদের এখানে এবার চলতেছে অর্গানজা সাদা ভরের যে ডিজাইনগুলো, এগুলো খুব বেশি চলতেছে। বিকাল চারটা পাঁচটা ইফতারির আগ পর্যন্ত, তারপর আবার ইফতারির পর থেকে আপনার রাত্রে বারোটা একটা পর্যন্ত শুরু হয়। বেচা বিক্রি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করলেন বিক্রেতারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।